আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলাম ইন্দ্রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হোমিওপ্যাথি ওষুধের শক্তি ও মাত্রা, কোন পরিস্থিতিতে কীরূপ ব্যবহার করতে হয় এবং কোন প্রকৃতির ওষুধের শক্তি কোন অবস্থায় কীরূপ হয়, এ বিষয়ে আমি আজ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয়টি, আমি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। অ্যামেজিং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এই গ্রন্থটি আমি লিখেছি। আমার এই গ্রন্থের পঞ্চম অধ্যায় থেকে আমি আজকের এই আলোচ্য বিষয়টি আলোচনা করব। এটি হলো সেই অ্যামেজিং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গ্রন্থ, এটি আমি লিখেছি। এই গ্রন্থের পঞ্চম অধ্যায় থেকে আমি আজকের আলোচ্য বিষয়টি আলোচনা করব। এই গ্রন্থের পঞ্চম অধ্যায়ে এবং 145 পৃষ্ঠায় আমার আজকের আলোচ্য বিষয়টি লেখা আছে। ভিউয়ার্স, একজন হোমিওপ্যাথি চিকিৎসককে হোমিওপ্যাথি ওষুধের শক্তি ও মাত্রা, কোন পরিস্থিতিতে কীরূপ ব্যবহার করতে হয় এবং কোন প্রকৃতির ওষুধের শক্তি কোন অবস্থায় কীরূপ হয়, এ বিষয়ে তার পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। তা না হলে চিকিৎসাক্ষেত্রে সফলতা অর্জন করা তার পক্ষে খুব কঠিন হবে। আমাদের অনেক নবীন হোমিওপ্যাথি চিকিৎসক চিকিৎসাক্ষেত্রে রোগী চিকিৎসা করার সময় সঠিক ওষুধ নির্বাচন করার পরেও সেই ওষুধটির শক্তি ও মাত্রা, কোন পরিস্থিতিতে কীরূপ ব্যবহার করতে হয় সে বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রে সে ব্যর্থ হয়। ভিউয়ার্স, আমার আজকের আলোচনাটি নবীন এবং প্রবীণ হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষার্থী সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আমি আশা করি। আমি আপনাদেরকে অনুরোধ করব আমার আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ভিউয়ার্স, হোমিওপ্যাথি ওষুধের শক্তি মাত্রা, কোন পরিস্থিতিতে কীরূপ ব্যবহার করতে হয় সে বিষয়ে আলোচনা এখন আমি শুরু করব। ভিউয়ার্স, রোগী যদি জীর্ণশীর্ণ ও দুর্বল প্রকৃতির হয়, তাদের চিকিৎসা করার ক্ষেত্রে সর্বদাই ওষুধের মধ্যশক্তি প্রথমে ব্যবহার করতে হয়। জীর্ণশীর্ণ ও দুর্বল রোগীদের ক্ষেত্রে নির্বাচিত ওষুধটি ত্রিশক্তি বা 30 শক্তি প্রথমে ব্যবহার করবেন, পরবর্তীতে ওষুধটি 200 শক্তি এবং 1 শক্তি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। অন্যদিকে রোগী যদি এনার্জেটিক বা শক্তিশালী হয়, তাদের ক্ষেত্রে সর্বদাই ওষুধের উচ্চ শক্তি অর্থাৎ 200 শক্তি প্রথমে ব্যবহার করতে হয়, পরবর্তীতে প্রয়োজনে 1 বা 10 শক্তি ব্যবহার করবেন। রোগী যদি কায়িক পরিশ্রমী, নিম্নমানের জীবনযাপনকারী হয়, তাদের ক্ষেত্রে রোগী যদি কায়িক পরিশ্রমী ও নিম্নমানের জীবনযাপনকারী হয়, তাদের ক্ষেত্রে নির্বাচিত ওষুধটির নিম্নশক্তি 30 শক্তি প্রথমে ব্যবহার করতে হয়,
এবং পরবর্তীতে 200 ও 1M শক্তি ব্যবহার করা যায়। অন্যদিকে রোগী যদি মানসিক পরিশ্রমী হয়, বসে বসে কাজ করে, শারীরিক পরিশ্রম তেমন করে না, তাদের ক্ষেত্রে অন্যদিকে রোগী যদি মানসিক পরিশ্রমী হয় তাদের ক্ষেত্রে নির্বাচিত ওষুধটির উচ্চ শক্তি অর্থাৎ 200 শক্তি প্রথমে ব্যবহার করতে হবে, পরবর্তীতে প্রয়োজনে 1M বা 10M শক্তি ব্যবহার করা যায়। শিশু রোগীদের ক্ষেত্রে সর্বদাই প্রথমে ওষুধের মধ্যশক্তি দিয়ে চিকিৎসা শুরু করবেন, অর্থাৎ 30 শক্তি। অ্যাকুট রোগের ক্ষেত্রে 30 শক্তি এবং ক্রনিক রোগের ক্ষেত্রে প্রথমে 30 শক্তি দিয়ে পরে 200 শক্তি এবং 1M শক্তি ব্যবহার করবেন। অন্যদিকে বয়স্ক লোক বা বৃদ্ধদের ক্ষেত্রে চিকিৎসা করার ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তি বা মধ্যশক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে, যেমন ওষুধের মাদার টিংচার অথবা মধ্যশক্তি 30 শক্তি অ্যাকুট রোগের ক্ষেত্রে। কিন্তু রোগটি যদি পুরাতন হয় সেক্ষেত্রে বয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রথমে ওষুধের নিম্ন শক্তি বা মধ্যশক্তি দিয়ে অর্থাৎ মাদার টিংচার বা 30 শক্তি দিয়ে পরে 200 শক্তি 1M শক্তি দিতে হবে। বালক বালিকাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রথমে ওষুধের 30 শক্তি দিতে হবে, পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে 200 বা 1M শক্তি ব্যবহার করা যেতে পারে। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধের সর্বদাই মধ্য উচ্চ শক্তি যেমন 30 অথবা 200 শক্তি প্রথমে ব্যবহার করতে হয়। অ্যাকুট এবং ক্রনিক উভয় প্রকার রোগের ক্ষেত্রে পরবর্তীতে প্রয়োজনে ওষুধের 1M বা 10M শক্তি প্রয়োগ করা যায়।